আবারও চুরির ঘটনা ঘটল কমলপুরে। চুরের দল এবার হানা দেয় প্রদীপ পাল সার কমলপুরের বাড়ি, যিনি বর্তমানে আগরতলা আছেন। এ বিষয়ে উনার ছোট ভাই প্রশান্ত শাহ বলেন, রবিবার সকালে উনি হঠাৎ লক্ষ্য করেন উনার দাদার ঘরের দরজার কিছুটা ফাঁকা হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে উনি ছুটে গিয়ে দেখেন ঘরের আসবাবপত্র ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। পেছন দিকের জানালা ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশকে জানানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এদিকে শহরের চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বাড়ছে বলে আতঙ্কিত এলাকাবাসী। আমি আমার বাড়িতে কিছু কার্যক্রম ছিল, সেটা সেরে যখন আমি বাড়িতে প্রবেশ করি, হঠাৎ করে দেখা যায় যে আমার দাদার ঘরের একটি দরজা একটু ফাঁক হয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি এখানে গেলাম, গিয়ে সেরে দেখলাম যে ঘরের জিনিসপত্র এবং পেছন দিকে জানলা পুরা ভেঙে গেছে। রড খুলে গিয়ে ঘরে প্রবেশ করে ঘরের ভিতরে যা আছে সব শোকেস, আলমারি, গডরেজ, ফ্রিজ যা আছে সব কিছু ভেঙে চুরমার করে জিনিসপত্র কিছু নষ্ট করেছে, কিছু কিছু মূল্যবান জিনিস লুটপাট করে নিয়ে গেছে। এমত অবস্থায় তো আমি পুলিশের দ্বারস্থ হয়েছি, পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধু ভাইরা যারা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি, তো ওনারা এসেছেন। পুলিশ যদি এখনও আসেনি, পুলিশকে ফোন করা হয়েছে। দাদার নামটা কি? দাদার নাম প্রদীপ লাল সাহা, উনি আগরতলা থাকেন।